চলিত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর শনিবার 1 অক্টোবর পর্যন্ত টানা 220 দিনের মতো চলছে দেশ দুটির মধ্যে সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। অল্প কয়েকদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী ক্রিয়েভ দখলের মাধ্যমে সেখানে পুতুল সরকার বসানোর বাসনা নিয়ে পুতিন ইউক্রেনে যে আগ্রাসন শুরু করেছিলেন তা এখন পর্যন্ত অধরা। উল্টো দেশটি যে ইউক্রেনে প্রবল জনবল সংকটে ও নানা ব্যর্থতায় জর্জরিত তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে বলে দাবি পশ্চিমাদের। শুক্রবার ইউক্রেনের 4 অঞ্চল রুশ ভূখণ্ডের বলে ঘোষণা দেওয়ার পর পুতিন হুমকি দিয়েছেন এসব অঞ্চল রক্ষায় প্রয়োজনে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। পুতিন ঘোষণা দেন এসব অঞ্চল রাশিয়ার চিরকালের থাকবে, কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো জানিয়েছে তারা এটি হতে দেবে না। তাই ইউক্রেনে যুদ্ধ আরও বিপজ্জনক পর্যায়ে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। পুতিন বিপজ্জনক খেলা খেলছেন বলে শঙ্কা তাদের। এ আর পারভেজ, NAN TV, নিউজ ডেস্ক।